স্টার্ট হচ্ছে। আজ হলো একটু দেরি হয়ে গেল তোমাদের সাথে কথা বলতে, সব ভোরবেলা উঠে দেখছি যে বৃষ্টি পড়ছে, তো বৃষ্টি উঠে পড়লাম 6টা বাজে তখন। এরকম আমার শুনো শুনো বাজারে গিয়েছিল বাবার সাথে, বাজারে গিয়ে মাছ নিয়ে আসলো, আর এখন এই যে চকলেট কিনে নিয়ে এসছে, একটা একটা করে চকলেট খাচ্ছে, এইমাত্র খাওয়ালাম ওকে। আর এখন করতে হবে রুটি আর বেগুন পোড়া। তো আজকে অনেক জামা কাপড় ছিল, সেগুলো গেছেছি, গেছে ছাদে মিলে আসলাম, তোমাদের সাথে আর কথা বলতে পারিনি। তো চলো পরে আবার তোমাদের সাথে কথা হবে, এখন রুটিটা আগে করে আসি। বন্ধুরা ঘড়ি এখন বাজছে 9:30, আর দেখো আজকে এখনও রোদ ওঠেনি, কি হবে জানি না, অনেক জামা কাপড় গেছেছি ওপরে আর ছাদে একটু জায়গা নেই, এত জামা কাপড়। তো আজ আমাদের রান্না হচ্ছে এই যে বেতর শাক ভাজা, এই যে বেতর শাক কেটেছি আর ওইখানে কেটেছি, কেটে রেখেছি পেঁয়াজগুলি ওই যে ঝুড়িটাই, আর মাছ দিয়ে আলু দিয়ে ঝোল হবে, এই যে আলু কেটেছি আর এখন কাটছি, আর একটু পেঁয়াজ রসুন এসব কাটবো। তো আমাদের আজকে এই রান্না হবে, আর হবে একটুখানি হয়তো ডাল হবে বাবার জন্য, আর এখন সকালে হয়েছে যে বেগুন পোড়া। এই দেখো বেগুন পোড়াটা মাখাও হয়ে গেছে, এই দেখো আমাদের বেগুন পোড়া, বেগুন পোড়া রুটি হয়েছে সকালে, আর হয়েছে একটুখানি মাছ বাটি ভাজা, মাছ বাটি ভাজা আর ভাত হয়েছে, মা মানিকের জন্য মাছ বাটি ভাজা দিয়ে ভাত খাওয়াতে নিয়ে গেল বড় মানুষটাকে, আর ছোটোটার জন্য দুধ রুটি ভিজিয়েছি, ভিজিয়ে এখনও খাওয়ানো হয়নি, 10টা নাগাদ খাওয়াবো, ও তো 8টার সময় খাওয়ালাম ওকে। তো দেখো ওয়েদারটা কি বাজে ওয়েদার, একটু ভালো লাগছে না এই ওয়েদার দেখে। তো চলো তাহলে কাজগুলো সেরে নিই, আবার তোমাদের সাথে কথা হচ্ছে। এই দেখো আমার শুনু, দেখো হ্যালো, আমি ভাই কাছে কেটে কেটে দিয়েছি, ভাই খাচ্ছে। আচ্ছা আচ্ছা দাও, দেখো ঠোঁটটা কি অবস্থা, ভাই দিতে পারছি না খেতে, এরা এখানে বসে কম্পিউটার দেখছে। বন্ধুরা তোমরা দেখলে, দুই সোনা বসে রয়েছে, ওদের স্নান হয়ে গেছে, ঘড়িতে এখন বাজে 1:45, আর আমি আসলাম এখন ছাদে। দেখো রোদ এখনও ওঠেনি, হালকা পাতলা আর কি দেখা যাচ্ছে সূর্য, আর আমার ছোট সোনাটার কি অবস্থা, ঠোঁটের এই সাইডটা থেকে এইটা পুরোটা আর এই ঠোঁটটা কেটে গেছে, এখানে পুরোটা কেটে গেছে, গিয়ে ফুলে উঠেছে, সঙ্গে সঙ্গে ফুলে গেল, ও আসছিল দৌড়ে ঘরে, ঘরে আসতে গিয়ে ওই যে সিঁড়ির নিচে যে পা মোছাটা আছে ওই পা মোছার উপর পা দিয়ে হোঁচট খেয়ে পড়ে গেছে, আর ওই যে ওপর থেকে নিচে যে ধাপটা মানে নিচে নামতে হয় সিঁড়ির নিচে ওইখানটাতে ওর মুখটা পড়েছে, ওই মানে উঁচু জায়গাটাতে পড়ে ঠোঁটটা কেটে গেল, গিয়ে ফুলে গেছে। তো কি আর করা যাবে, খুব কিছুক্ষণ খুব কাঁদলো, আমি ঠোঁটটা চেপে ধরে থাকলাম, থেকে রক্তটা বন্ধ হয়ে গেল, তারপরে ছাড়লাম, খুব কান্নাকাটি করলো, করে এখন খেলা করছে। হ্যাঁ দেখো তোমাদেরকে বলেছিলাম যে অনেক জামা কাপড়, দেখো আজকে সত্যিই অনেক জামা কাপড় কেচেছি, দেখো সারা ছাদ ভরে গেছে জামা কাপড়ে, কিন্তু শুকাবে কি না তা তো এখনও বুঝতে পারছি না কী হবে। চলো জামা কাপড়গুলো উল্টে পাল্টে দেবো, ভাবছি রোদ তো নেই, রোদের কোনো রোদ হওয়ার কোনো আশাও নেই। মানে আমার শুনুন বাবা, 12টা ট্রেনে বাড়ি আসার কথা ছিল, তো ওই ট্রেন পাইনি, ও আজকে তো 7:30 যায়, তো আজকে আর 7:30 যেতে পারেনি, তার কারণ বৃষ্টি হচ্ছিলো সকালে, আর ও উঠতেও দেরি করে ফেলেছে, ওর জন্য সকালবেলা 7:30 ট্রেনে যেতে পারেনি, তাই ও 8টায় গেল, 8টায় গেছে বলে কাজ টাজ কমপ্লিট করতে পারেনি তাই আসেনি, ওর জন্য এই ট্রেনে আসছে, 1টা ট্রেন, তো ট্রেন লেট, ট্রেন বলছে এখন 5 বেরিয়াতে, এখন এতটা রাস্তা আসতে গিয়ে 2টো ট্রেন আর ও পাবে না, ও পরের ট্রেনে যাবে। চলো
বন্ধুরা, ঘড়িটা এখন বাজছে 4:45, আর এই জামাকাপড়গুলো এখন আমি ছাদের থেকে নিয়ে আসলাম। রোদ আর নিয়ে অন্ধকার হয়ে গেছে প্রায়। আর বোনেরা এখন যাচ্ছে একটু, ওই বোনের একটা বান্ধবীর ছেলে হয়েছে। তোমাদের কাছে একবার বলেছিলাম যে আগে, অনেকদিন আগেকার কথা হয়তো মনে নেই, আগে ভিডিওতে তোমরা দেখেছিলে যে দুটো জামা এনেছিলাম বাচ্চাদের, তো সেই জামা দুটো দিতে যাচ্ছে আর একটু দেখা করতে যাচ্ছে পুচকেটাকে, দেখতে যাচ্ছে। তো চলো, তোমাদের সাথে আবার পরে কথা হবে, একটু রেস্ট নেবো। রেস্ট নিয়ে নিয়ে ওরা এখন রেডি হচ্ছে, ওরা যাবে বলে। চলো, সন্ধ্যাবেলা আবার কথা হবে তোমাদের সাথে। বন্ধুরা, গুড ইভিনিং। ঘড়িতে এখন বাজছে 5:35, আর বাইরে অন্ধকার হয়ে গেছে। সন্ধ্যা টান্ধা জেলে চলে এসেছি আমি। আর তোমাদেরকে তখন বললাম যে মা আর বোনু আর মানিক ওরা যাবে, বোনুর বান্ধবীর বাড়িতে একটা, তো ওরা চলে গেছে, 4:00 সময় বেরিয়েছে ওরা, আর এতবেলা হয়তো চলেও আসবে। আর আমার শুনু সকাল সকাল উঠে গেছে, আজকে 5:00 সময় উঠে পড়েছে। এরকম আমার শুনুর জন্য দুধ জাল দিতে এসেছি, তো চলো দুধটা জাল দিয়ে নিই। আর আজকে জামাকাপড় কেচেছি অনেক, কিন্তু কিছুই শুকায়নি, তোমরা দেখেছো। অল্প কিছু শুকিয়েছে, সেগুলো ভাঁজ করতে হবে। ও ঘরে গিয়ে দেখাবো তোমাদেরকে। এখন আমার শুনু ও ঘরেই রয়েছে, বাবার কাছে বাবা রয়েছে। বাবাও হাঁটতে গিয়েছিল, বাবা বাড়ি আসলে 5:20 নাগাদ। আর চা বানাবো একটু পরে, ওরা আসবে তারপরে চা বানাবো, এখনই চা বানাবো না। দেখো মানিকরা গিয়েছিল, চলে এসছে, যাও বসে খেলা কর ওখানে। বন্ধুরা, আজ আমাদের একটা স্পেশাল রান্না হবে, তো সেটার জন্য একটু প্রিপারেশন চলছে। পোলাও আর মাংস হবে, চিকেন আর পোলাও। তো চলো, এর জন্য জিনিসপত্র রেডি করতে হবে। মা গেছে ওই যে আনতে, চাল আনতে দোকানে, আর চিকেনটা আমার শুনুর বাবা আনবে, 7:00 হয়তো আসবে। চলো আগে রেডি করে নিই, পরে তোমাদেরকে কথা হচ্ছে। এ দেখো, ওখানে বসিয়েছি চায়ের জল, আর এখানে চিকেনের জন্য পেঁয়াজ রসুন আলু টালু এসব কাটবো, ওর জন্য এখানে বসে গেছি। তো চলো আগে কেটে নিই। এই দেখো, আমাদের পোলাওয়ার প্রিপারেশন শুরু হয়ে গেছে। এই যে চালের মধ্যে ঘি দিয়ে দিয়েছে, আর এই যে তোমাদেরকে বললাম যে চিকেনের জন্য এই যে আলু কাটা হয়ে গেছে, এখানে পেঁয়াজ আর রসুনও কাটা হয়ে গেছে, আর আদাটা বেটে ফেলেছি আগেই, এই পোলাওয়ার জন্য একটু প্রয়োজন ছিল, তার জন্য একসাথে সবটা বাটা হয়ে গেছে। বন্ধুরা, তোমরা তো দেখলে যে চালের মধ্যে লবণ, হলুদ আর একটুখানি আদা বাটা আর ঘি দিল, দিয়ে ওটা আর কি ওই যে ঢাকা দিয়ে রেখেছে, এখানে 1 ঘন্টা মতো থাকবে, তারপরে ওটাকে রান্না করবে ভাত। আর আমার শুনু বাবা আসছে 7:00, ও আসলে তারপরে মাংসটা রান্না হবে। সব কিছু রেডি করে রেখে দিলাম, এখনও আসলে সব কিছু শুরু হবে। তো চলো এখন ও ঘরে যাওয়া যাক, চাটা তো করেইছিলাম তোমরা দেখলে। দেখো আমার শোনা, দেখো কোন দেশের পাগল, হ্যাঁ, যে নিজে নিজে মার খায়, নিজের ভালো নিজে বোঝে না, যে নিজের গায়ে মানলে তো নিজেরই লাগছে। এই কাপে নিয়েছিলাম, ভগবানে ভর্তি করবো কি করে।
একটা দিচ্ছি আড়াই কাপ, তাই না? আমি জানি না, তুমি দেখো দেখো মা এখানে চিকেন রান্না করতে বসে পড়েছে। আমাদের পোলাওটা প্রায় রেডি হয়ে গেছে। কি করবা ঘরে দেখো, এরা সব দিদার মতো। শোনা, উঠে বসো, উঠে বসো। আচ্ছা দেখো দেখো, এ দেখো আমাদের চিকেন কষিয়ে জল ঢেলে দিয়েছে মা। এ দেখো নটিটা এসেছে, দেখো বন্ধুরা ঘড়িটা এখন বাজছে 9:15, আর আমার 16 টাকা এইমাত্র খাওয়াতে বসলাম। তোমরা তো দেখতেই পেলে চিকেন আর পোলাও আমাদের রেডি হয়ে গেছে। এবার আমরা খেলেই হয়, 16 টাকা খাইয়ে নিই, সবাই আমরা খাবো। তো চলো খাইয়ে নিই, পরে আবার কথা হবে তোমাদের সাথে। দেখো আমাদের চিকেন এসব নিয়ে রেডি হয়ে গেছে। রেডি আমার সুনোদের খাওয়া হয়ে গেছে, বাবারও হয়ে গেছে। বাবা এসব খায়নি, ওই জন্য বাবা খেলো অল্প একটুখানি সাদা ভাত আর ডাল দিয়ে। আমরা খাবো, মা খাচ্ছে, আমি, সুনুর বাবা আর সুনুর পিমনি তিনজনে খাবো। চলো খেয়ে নিই। বন্ধুরা ঘড়িতে এখন বাজছে 10:20, আর আমরা চলে এসেছি ওপরে, আমি আর আমার শুনো। এ দেখো আমার শুনো, শুনো একটু তাকাও, একটু তাকাও, শুনো একটু তাকাও। তো তোমরা তো দেখলে আমরা সবাই মিলে খেলাম। তো আজকে ভিডিওটা অবধি, কাল আসছে আবার নতুন ভিডিও নিয়ে। যারা এখনো সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করো, আর চ্যানেলে যদি কিছু ভালো লাগে তাকে অবশ্যই একটা লাইক করো। আর তোমাদের কেমন লাগলো আজকে ভিডিওটা অবশ্যই জানিও। টাটা, গুড নাইট।